এনডিএ বনাম ইন্ডিয়া, কড়া সমালোচনায় প্রধানমন্ত্রী মোদী। ইন্ডিয়া জোটের সমালোচনা করতে গিয়ে এবার প্রধানমন্ত্রী তুলে আনলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের প্রসঙ্গ। বললেন, ইন্ডিয়া নাম নিলেই কিছু হয় না। একদিকে মণিপুর নিয়ে বিরোধীদের লাগাতার বিক্ষোভে অচল সংসদের বাদল অধিবেশন, সংসদের ভিতরে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব বিরোধীরা। শোনা যাচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে বিরোধী জোট লোকসভায় অনাস্থা প্রস্তাবনা কি আনতে চলেছে। এমনই আবহে মঙ্গলবার সকালে রাজধানীতে বিজেপি সংসদীয় দলের বৈঠক করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বৈঠকেই মোদীর কটাক্ষ বিরোধীদের। তিনি বলেন, ইন্ডিয়া নাম নিলেই কিছু হয় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতেও ইন্ডিয়ার শব্দ ছিল, ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গেও ইন্ডিয়ার নাম রয়েছে, ইন্ডিয়া রয়েছে পিএফআইএর নামেও। তিনি বলেন, বিরোধীরা শহুরে নকশাল, নিজেদের বৈধ প্রমাণ করতে ইন্ডিয়া শব্দ জুড়েছে, এটা একটা ফ্যাশন। বৈঠক শেষে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, আমরা আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে গর্বিত, 2024 সালে আমরাই ফিরছি ক্ষমতায়। এক বহুত বড়ি টিপ্পনি কি कि इंडियन नेशनल कांग्रेस एक अंग्रेज ने बनाया था, ईस्ट इंडिया कंपनी भी अंग्रेजों ने बनाया था, आजकल लोग इंडियन मुजाहिदीन भी नाम रखते हैं, इंडियन पीपल्स फ्रंट भी नाम रखते हैं, तो चेहरे पे चेहरे लिखाते हैं, सच्चाई कुछ और है। उन्होंने हम लोग को कहा कि हम सभी जागृत हों, सुबह की भोर की तरह देश हमारी पुनः अपेक्षा कर रहा है और निश्चित हम जीतेंगे। और आज मैं कह देता हूँ, 24 का रिजल्ट आएगा ना, तो जो संख्या है ना, हारे हुए थके हुए निराश विपक्ष की, इनकी संख्या और कम हो जाएगी। 1885 में यदि कांग्रेस पार्टी का गठन हुआ, अंग्रेजों ने किया, एओ ह्यूम ने किया, सबको पता है, तो वो भी इंडियन नेशनल कांग्रेस ही है। यदि मुजाहिदीन अपने आप को कहते हैं तो इंडियन मुजाहिदीन कहते हैं। जो हमने बैन किया है पीपुल्स फ्रंट को, जो है पीएफआई को, तो वो भी अपने को इंडिया करते हैं। तो इंडिया जहां नाम जोड़ने का मतलब आज के देश में जो फैशन बन गया है, वो फैशन जो अर्बन नक्सल हैं, जो नक्सलवाद हैं, चूंकि हम जिस राज्य से आते हैं, नक्सलवादियों को सबसे ज़्यादा हमने झेला है, तो वो अपने आप को लेजिटिमेट करने के लिए इंडिया नाम जोड़ देते हैं। तो ये सभी अर्बन नक्सलवादी हैं और सारे अपोजिशन इतने टूटे हुए मरे हुए हैं कि वो मुकाबला नहीं कर सकते भारत में, मतलब भारतीय जनता पार्टी का। कार्यत देशे निषिद्ध जंगी गोष्ठी संगे तुलना कर सरसि বিরোধী জোটের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুঝিয়ে দিলেন, ইন্ডিয়া নাম থাকলেই দেশপ্রেমিক শক্তি হওয়া যায় না। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা করে একই সঙ্গে কংগ্রেসের অতীতকেও হামলা করলেন। স্বাধীনতার আগে অক্টেভিয়ান হিউমের হাতেই তৈরি হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেস। তবে পাল্টা টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। টুইটে তিনি বলেন, যে নামেই ডাকুন না কেন আমাদের, আমরাই মোছাবো মণিপুরের চোখের জল। থ্যাঙ্কস টু আওয়ার প্রাইম মিনিস্টার। আমার মনে হয় ইন্ডিয়ার নামটা ওনার পছন্দ হয়েছে, গ্রহণ করেছে, পাবলিকও গ্রহণ করেছে। তা তোমরা সবসময় কোয়েশ্চেন করো, তো ওনাকে কিছু তো বলতে হবে, তাই বলেছে। ইন্ডিয়া টিম যখন খেলতে নামে ইন্ডিয়া ইন্ডিয়া, তখন কি আর কেউ মুজাহিদিন বলে? ইন্ডিয়া টিম, দেশটার নাম কি? ইন্ডিয়া। হোয়াট ইজ ইউর মাদার ল্যান্ড? আমরা লিখি ইন্ডিয়া। তো ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া, যত ইন্ডিয়া নামের সাথে যুক্ত করে ওনারা যত বাজে বাজে কথা বলবে, তত মনে হবে যে নামটা ওনাদের পছন্দ হয়েছে। তবে এনডিএ বনাম ইন্ডিয়া বিতর্ক যে জমে উঠেছে সে কথা বলাই যায়। ব্যাঙ্গালোরে বিরোধী দলগুলির বৈঠক থেকে ইন্ডিয়া নামকরণের পরই প্রধানমন্ত্রী প্রথমবার মুখ খুলেছিলেন, বলেছিলেন, সাথিয়ों जब गठबंधन सत्ता की मजबूरी का हो, जब गठबंधन भ्रष्टाचार की नीयत से हो, जब गठबंधन परिवारवाद की नीति पर आधारित हो, जब गठबंधन जातिवाद और क्षेत्रवाद को ध्यान में रखकर किया गया हो, तो वो गठबंधन देश का बहुत नुकसान करता है। সেদিন দুর্নীতিগ্রস্ত বলেছিলেন, আর আজ সরাসরি দেশদ্রোহী তকমায় দেগে দিলেন বিরোধীদের। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।